তোদের দেখা করবো। কেন, কি হয়েছে একটু খুলে বলো তো। বাড়িতে আমার বিয়ের জন্য ছেড়ে দিচ্ছে। তুমি কি চাও আমি অন্য কারো হয়ে যাই? না, এটা আমি কোনোদিনই চাইনি। আমি তোমাকে আর বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এ দেখো, খেয়ে নাও। আমি 6 মাস পরেই চলে আসব। তুমি আর বাবু ভালোভাবে থাকো, এখন আমি আসছি। ওই বাড়িতে কেউ নাই নাকি? ভাই, আপনি আসেন, আসেন, বসেন। তোমাদের ঘর ভাড়া তো অনেক বাকি হয়ে গেল, তো টাকাটা কবে দিবা? দেব দেব, ওরম করে বলছেন কেন? আপনার কি টাকা পয়সা অভাব আছে নাকি? প্রতিদিন টাকা টাকা না করি আমাকেও তো নিয়ে যেতে পারেন। তোমাকে নিয়ে যাব মানে? ধ্যাত, তুমি কিছুই বোঝো না, ঢেড়স কোথাকার। বলতে গেলে আমি তোমাকে খুব ভালোবাসি। এই বীর মাল লাইনে এসেছে, ইয়ার লাগি তো আমি ঘন ঘন টাকা থাকতে আসি। থাক শোনা, তোমাকে আর কিছু বলতে হবে না, তোমাকে এক্ষুনি নিয়ে যাব। সত্যি? তাহলে চলো চলো, শুভ কাজে দেরি করি লাভ নাই। তাহলে এখন আমরা যাবো কোথায়?
আমার বাড়িতে কিন্তু মেনে নেবে না। আরে তুমি কিছু চিন্তা করো না, আমি মাকে ফোন করে সব কথা বলেছি, মা আমাদের যেতে বলেছে, চলো। হ্যাঁ জান, এখন তাহলে রাখলাম, ঠিকঠাক সময় মতো খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা সোহেল ভাই, আজ 2 বছর হয়ে গেল তুমি আর আমি একসাথে কাজ করছি, তোমাকে কোনোদিন বাড়িতে ফোন করতে দেখিনি তো, কি ব্যাপার? তাই গো ভাই, বাড়িতে কি যে হয়েছে, আজ 2 বছরের মধ্যে আমার বউ আমাকে একদিনও ফোন করেনি, আর আমি ফোন করলে আমার ফোন রিসিভ করে না। আর তোমার বাবা মাও কি ফোন করে না? না ভাই, আমি প্রেম করি বি করেছি বুঝলি, আমার বাপ মাও খোঁজ খবর নেয় না। উঠাইয়ে না। সোহেল, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর বউ অন্য একজনকে বি করি তার মায়ের বাড়ি চলে গেছে। ইয়া কি বলছো ভাই, আমার আরোহী আমাকে ছেড়ে কোনোদিন যেতে পারে না। আরোহী, তুমি আমাকে তো এরম কাজ করতে পারো না। আমার ভুল হয়েছে মা, আমার 2 বছর বাইরে থাকা ঠিক হয়নি, একটু আরোহীকে ডাকেন না, ওর সাথে কিছু কথা বলি চলে যাব। কোনো কথা মাথা হবে না, যার 2 বছর ধরে কোনো খোঁজ নাই, আমার মেয়েটা কি খাইলো কি পড়লো তার কোনো খোঁজ নাই। তোমার যদি কিছু বলার থাকে কাল মিটিং ডাকবো, মিটিং আছে যাবো না বলবো, এখন আমার বাচ্চা হলে বিদে হোক। আমার জামাই 2 বছর বাইরে ছিল, একদিন আমার মেয়ের খোঁজ খবর লাইনি। কি ব্যাপার জামাই, তোমার শ্বশুর যেটা বলছে সেটা কি সত্যি? না, উনি মিথ্যি কথা বলছে, আমার সঙ্গে কিছুদিন কথা হয়েছিল, তারপরে আরোহী সিমটা বন্ধ পাই, তারপরে আমি ওকে আর ফোনে পাইনি, আরও আমার খোঁজ লাইনি। কি রে আরোহী, জামাই কি ঠিক কথা বলছে? না চাচা, ও মিথ্যি কথা বলছে, ও 2 বছর আমার কোনো খোঁজ খবরই নেয়নি, আমি ওর ভাত খাবো না, সেই জন্য অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। আরোহী, তুমি এটা ঠিক করলে না, আমি তোমাকে খুব ভালোবাসতাম, আর আজ তুমি আমায় এই প্রতিদান দিলে। রাখো তোমার প্রতিদান, 1 টাকা ইনকাম করার মুরুদ নাই, আবার প্রতিদান। এই চুপ, সমাজের মধ্যে এত জোর করে কথা বলার সাহস কোথায় পালি? তোর আর 1টা কথা শুনবো না, জামাই যা বাড়ি থেকে টাকা পাঠিয়েছিল তুই তার ডবল দিবি, তোর আর জরিমানা করা হলো। এত টাকা কোথায় পাবো? কেন, এই কুকাজটা করার সময় তখন মনে পড়েনি? আমাকে কিছুদিন সময় দিন, আমি টাকা ঠিক ম্যানেজ করে দিয়ে দেব। ঠিক আছে, তোর কথা হলো, 10 দিনের মধ্যে টাকাটা সোজা হলে দিয়ে দিবি। ঠিক আছে মেম্বার সাহেব। আর হ্যাঁ, আমি কিন্তু অচ্ছল নিতে পারবো না, অচ্ছলে ওকে ঘুরে নিতে বলেন। ছেলে তো আমি নেবো ঠিকই, কিন্তু এই কাজটা তুমি ঠিক করলে না, যাও তুমি ওকে নিয়ে সুখে থাকো, আমি আমার ছেলেকে নিয়ে সুখে থাকবো। আর হ্যাঁ, আপনাদেরকে বলছি, বিদেশে যাবেন তাতে কোনো সমস্যা নেই, আমার মতন ভুল কাজ আপনারা কেউ করবেন না, বিদেশে গিয়ে যা ইনকাম করবেন সব টাকা বোর অ্যাকাউন্টে পাঠাবেন না, না হলে আমার মতো আপনাদেরকেও একদিন পস্তাতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।